হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে সবার আগে কম্বল দিয়ে স্টার্ট করেছি। শীতের দিন কম্বল তো অবশ্যই থাকবে, কম্বল ছাড়া তো আর হবেই না। শীতের মধ্যে ছোট বড় সবাই কম্বল লাগবে। আর এদিকে নি এখানে আসছি কেকের জন্য, বড় মেয়ে বলতেছে কেক খাবে, তার মেয়ে আবার বললাম যেটা পছন্দ হয় সেটাই নাও। স্ট্রবেরি ছাড়া স্ট্রবেরি কেক আমার কাছে একদম বাজে লাগে, মুখে দিলে কীরকম জানি একটা স্মেলটাও ভালো লাগে না গেরা, আর আর মুখে দিলে বেশি মিষ্টি মিষ্টি লাগে। তো এই জন্য আমি বলছি যে নিবা না, এটা বলতে কথা বলতেছি নিলে চকলেট নাও ডাইট, আর না হয় ভ্যানিলা, ভ্যানিলা আছে ভ্যানিলাটা নাও। মানে পিয়াই বলতেছে না আম্মু ভ্যানিলা তো আমি খাবো না আবার, তাই আমি ঠিক আছে তাহলে চকলেটটা নাও। তা লাস্টে চকলেটটাই নেওয়া হলো। আর এদিকে একটু শেয়ার করলাম আপনাদের, আর এখন ডিসকাউন্ট চলতেছে ওয়ার্তামে, 36 বছর হয়ে গিয়েছে এই শপিং মল, এই জন্য এটা ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট। আলহামদুলিল্লাহ ভালো ভালো ডিসকাউন্ট দিয়েছে এখানে, কম্বল থেকে ধরে ডিনার সেট, তারপরে হলো ফ্রাই প্যান, আইসক্রিম, চকলেট, মানে যা যা যার যেটা দরকার সেটাই ডিসকাউন্ট দিচ্ছে, যার যার পছন্দ সেটাই নিচ্ছে। আর মেয়ে বলতেছে আম্মু নিউ আইসক্রিম আসছে, তা আমি বলতেছি ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়া ভালো না। তো সেটা আবু বলতেছে সমস্যা নেই আইসক্রিম নিয়ে যাব, এগুলি নিয়ে যাব, একটু সময় দাও। একটু বাসায় এতগুলো আইসক্রিম নিয়ে আসছে, আপনাদের ভিডিও অলরেডি দেখেছেন আমার, আর এগুলো সব ডিসকাউন্ট চলতেছে, মুখের অ্যালোভেরা ক্রিম, ফেস ওয়াশ, তারপরে লোশন, হ্যান্ড ওয়াশ, সবই ডিসকাউন্ট। তো আমরা যার যা যেটা দরকার সেটাই আমি নিয়েছি, আর সেটাই আপনাদের শেয়ার করব। আর আমার হাজবেন্ডের জন্য হেড অ্যান্ড শু নিলাম, ও তো হেড অ্যান্ড শু ছাড়া অন্য কিছু দেয় না, আর ছেলেদের মনে মানায় না হেড অ্যান্ড শু আর ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, এই দুইটাই মনে ছেলেদের জন্য ভালো শ্যাম্পু আমি মনে করি, কারণ বাইরে তো কাজকর্ম করে বেশি, এই জন্য হেড অ্যান্ড শু 2-in-1টা খুব চাইতে ভালো। আর আমার মেয়ে, ছোটো মেয়ে দেখাচ্ছে শ্যাম্পু, আমি বলছি না এই শ্যাম্পু আমি দেব তোমাকে দেবো না, আমরা যেটাই দিই প্যান্টিন ওইটাই ভালো। তার এই চকলেটগুলো আমার ঘরে আছে, এই জন্য আর নেওয়া হয়নি। চকলেটগুলো আমার কাছে খুবই ভালো লাগে, টকটক লাগে ভিতরের, একটা আছে মিষ্টি ওইটা না, এটা হলো টকটক লাগে, মুখে দিলে একদম যেমন লাগে তেঁতুল খাচ্ছি। আর মেয়ে দেখতেছে সব ঘুরে ঘুরে ছোটোটায় কোনটা নতুন নিউ বাড়িয়েছে সেটাই নিয়ে যাবে। আর চকলেটও মাশাল্লাহ অনেক ডিসকাউন্ট দিয়েছে, গ্যালাক্সি, সিঙ্গার, কিটক্যাট, ওরিও, এই চকলেটও নতুন আসছে, আমি এটা মানে আসার পরে দেখলাম, ওটা আমি নেইনি কখনো, এবার নেব ইনশাল্লাহ, যদি আবার দেশে আল্লাহ সহি সালামতে যাওয়ার তৌফিক করে দেয় তাহলে ইনশাল্লাহ এবার আবার ওইটা নেব। আর ছোটো মেয়ের জন্য ড্রাই চকলেট দেখতেছি, তো ড্রাই চকলেট অলরেডি নেওয়া হয়েছে, ড্রাই চকলেট নেওয়া হয়েছে। আর এখানে মিউনিস লাগবো, মিউনিস দিতেছি গুড্ডি, সবচেয়েতে গুড্ডি কোম্পানি ভালো, গুড্ডি কোম্পানি মিউনিসটা মুখে লাগে না, আর অন্যগুলো না মুখের মধ্যে কীরকম লাগে যেমন মুখটা ছিলে ছিলে যায়, যেরকম অ্যাসিড পড়লে যেরকম জ্বলে যায় না, এরকম ওই মুখটার মধ্যে জিভ জিভ জিভটার মধ্যে এরকম লাগে, তো এই জন্য গুড্ডি কোম্পানি ভালো। আর হলো আরেকটা কোম্পানি আছে, ওই কোম্পানির নামটা অবশ্য আমার মনে আসতেছে না। আর এদিকে আমার যেটা আটার জন্য গিয়েছি, যেটা আটাটা আমার কাছে খুবই ভালো লাগে, পরোটা একদম ফুলে যায় ডবল ডবল, আর খেতেও খুব সুস্বাদু, এই যে এই কোম্পানিটা আল বেকারি, এই কম এটার নাম। এই আটাটার দামও আবার অন্য সবচেয়ে আলাদা দাম, এটা হলো 6 রিয়াল সৌদি আরবের, আর ওগুলো 2 রিয়াল 3 রিয়াল, ওগুলো আমি খেতে পারি না। ওদের লালাটা আবার এখানে লাল সাদা সব ধরনেরই আছে। আর এদিকে আসছিলাম হটডগের জন্য, হটডগ দেখি নাই অন্য কোম্পানি, তো অন্য কোম্পানি খাবে না, তা আমি আবার চলে আসলাম। আর ঠান্ডাটা প্রচুর পড়েছে, কি বলবো, হাত পা বাহিরে গেলে যতই, আর যারা বাহিরে থাকে বরফ দেশে তারা কীভাবে থাকে একমাত্র আল্লাহ জানে, সামান্য একটু ঠান্ডা লাগলে আমাদের কীরকম লেগে যায়। আর আমার মিষ্টি আলু আমার খুবই পছন্দ, একটা সুইট খাবার আমার কাছে ভালো লাগে, আমার ছোটো মেয়েও পছন্দ করে ঘরের মধ্যে, ওরা আমার বড়ো মেয়েও পছন্দ করে না, ওর আব্বু পছন্দ করে না। আর আনারগুলো এখন আবার টকটক লাগবে, এই জন্য আমি আনার নিইনি, এই আনারগুলো এখন টকটক,
আর কত ধরনের যে অরেঞ্জ এখানে আছে হিসাবই নেই, এটি এক ধরনের, এটা একটু টক লাগে আর পানসা লাগে আবার মাঝে মধ্যে। আর এই এই যে এই এই কমলাটা যেটা লাল লাল ওটা খুবই মিষ্টি, যেমন দাম এমন। আর ওই সাইডে আরেকটা কমলা আছে, ওইটা আবার একদম টক, কিন্তু যার যা যেটা লাগে সেই দামে লিখে দিয়েছে। আর জাম্বুরা তো শীতের মধ্যে ভালো লাগে না, এই জন্য জাম্বুরা নিইনি। আর আপেলও কত প্রকার যেখানে, আপেলেরও শেষ নেই। আপেল আমার কাছে সবচেয়েতে ভালো লাগে এই আপেলটা, না এই আপেলটাও মানে ভালো ভালো লাগে, আর এটাও টক টক লাগে গ্রিনটা। এই গ্রিনটা যারা খেয়েছে তারা অবশ্যই জানেন, এটা কিন্তু একদম টক লাগে, কখনো মিষ্টি পাওয়া যায় না, কখনো আমি পাইও নেই বলতেও পারি না। আমার ছোটো মেয়েকে কিনে দেই, কারণ ওর তো যত টক খাবে তত ভালো। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে ক্যাপসিকাম, লেটুস পাতাগুলো খুবই ভালো লাগতেছে, বার্গানের মরিচগুলোও। এই মরিচগুলো শুধু আমরা খেপতার সাথে খাই, একদম জ্বালনা জ্বালনা, একদম মিষ্টি লাগে এগুলো। আর পেয়ারাগুলো ভালো লাগতেছে না, পেয়ারাগুলো পেকে গিয়েছে। আর মেয়ের চিজি লাগবে, তা চিজি এটা হোয়াইট কালার, একটা আছে ইয়েলো কালার, ওই ইয়েলো কালারটা খুঁজতেছে, ইয়েলো কালারটা নাই, বলতেছে না আমু হোয়াইট কালারটা ভালো লাগে না চিজি। আর ওরা আপু কিনে দিচ্ছে কফি, কিন্তু ও বলতেছে আমি এই কফি খাবো না, আমি একদম তাজা বানিয়ে ওই কফি খাবো। এই কফির যে কী টেস্ট বুঝি না, কিন্তু এই কফি বলে ভালো লাগে আমার কাছে। কফি বলতেই ভালো লাগে না, কফি খেতেও পারি না, এত একদম কম কম খাই। আমার চাটাই পছন্দ, আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে কফি পছন্দ করে, ছোটো মেয়েও পছন্দ করে কফি। কফি যারা পছন্দ করে তারা বুঝবে এটার মর্যাদা, কতটুক টেস্ট লাগে কফি। আমার বড় মেয়ের জন্য রাব্বুর জন্য আনতে হয়, কফি লাগবেই লাগবে লাজিম। আর একটু সব লুডুস, আর লুডুস লুডুসের কারখানা, ছোটো বড় সব লুডুস অলরেডি বাসায় এসে পড়েছি আমরা, বাই যাই দেখেছি রয়েছে, ওর জন্য খাবার নিয়ে আসছি, হাত থেকে ছাড়তেছে না, ও জানে যে ওর খাবার, ওর জন্য দুটা খাবার নিয়ে আসছি, কারণ সবার জন্য সব। আর কী কী নিয়ে আসলাম অলরেডি আপনাদের শেয়ার করে দিলাম, পাউডার, তারপরে আমার হাজবেন্ডের জন্য গেঞ্জি, কেক, তারপরে লুডুস, ম্যাঙ্গো, আমার তো ম্যাঙ্গো ফেভারিট, দই, বেজলিন, শ্যাম্পু, ক্যাচআপ, ফেস ওয়াশ, সব যা যা লাগে ঘরে নিয়ে আসছি। আর বেশিরভাগই তো রাব্বুই নিয়ে আসে, আমি তো বললাম ওই পিছন থেকে। আর এটা হলো বাজার খাবার, আজকে আর টুথপেস্ট নিয়ে আসছি, এগুলি আজকের মতন সাবান টাবান যা লাগে ঘরে সবই নিয়ে আসছি, কারণ আমার পিছনে সাবান ভালো লাগে না। এই যে দই, এই দুইটা ভালো লাগে চেরির, টকটক লাগে মুখে, আমার বড় মেয়ে আমি সবাই পছন্দ করি। তো এই আজকের মতন এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আপনারাও ভালো থাকবেন। এই যে ওরা দুষ্টমানি করতেছে বাইজা খাবার নিয়ে, বলতেছে দুনুমি আমি খেয়ে ফেলবো, আমি খেয়ে ফেলবো, কিন্তু বাইজায় দেখতেছে কী করবে, আপনারা দেখতে থাকুন তাহলে ও কী করে। আল্লাহ হাফেজ।